বন্ধুরা ডাবলিউ এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত হা তাদের আপনাকে ডাবলিউএসএস এক্সামের জন্য লাস্ট মহর্তে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে একশোটি কোশ্চেন থাকছে এই ভিডিওতে তোমাদের রিভিশন আকারে তো সেশনটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করবে নেবে ক্লাসের পিডিএফ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড নিতে পারবে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করে নিতে পারবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক বন্ধুরা অন অনস্ক্রিন আছে ক্লাসে ফার্স্ট ফোন দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্যানে আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ নেক্সট নিশ্চয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত তো এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অঙ্ক অন্তর্গত নিশ্চয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে তো মালভূমি সবচেয়ে বেশি রয়েছে পুরুলিয়াতে নিশ্চয় আমাদের এখানে হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত হিমালয়ের পাদদেশের যে সমভূমি দার্জিলিং জেলায় তারাই নামে পরিচিত নেক্সট পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ তো মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোরগাবরু হবে গোরগাবরু নেক্সট কোশ্চেন আসে আমাদের এখানে তিস্তার পূর্ব অংশ অবস্থিত সমতল ভূমিকে কী নামে পরিচিত তো তিস্তার পূর্ব অংশকে বলা হয় দুয়ার্স এবং তিস্তা নদীর পশ্চিমবঙ্গকে বলা হয় থাকে তারায় নেক্সট চলে আসি সুশনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত বাঁকুড়া জেলাতে অবস্থিত নেক্সট কোশ্চেন বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি সাংচুলি সাংচুলি বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান নিচে পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় তো পূর্ব মেদিনীপুর জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম সৃঙ্গ তিন বিয়া করিডর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে বিয়া করিডর যোগ করেছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে কোন রাজ্যের সঙ্গে তো ঝাড়খণ্ডের সঙ্গে সব বেশি সীমান্ত রয়েছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হয়ে যাবে নিশ্চয় পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত করে আছে হাজার উনত্রিশ জন সেন্সাস দু হাজার এগারো অনুযায়ী নেক্সট হচ্ছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ নেপাল নেক্সট হচ্ছে আমাদের এখানে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত তো কুলিক পাখিরালয় যেটি আছে উত্তর দিনাজপুরে অবস্থিত উত্তর দিনাজপুর নিশ্চয় হচ্ছে জনঘনত্বের অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন স্থান অধিকার করি তো জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গে দুই নম্বরে আছে নিশ্চয় হচ্ছে পশ্চিমবঙ্গে প্রাপ্ত অধিক উন্নত মানের কয়লা তো পশ্চিমবঙ্গে প্রাপ্ত অধিক উন্নত মানের কয়লা বিটোমিনাস নেশ্য় পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি কয়লা নেক্সট কোশ্চিন পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি রানীগঞ্জ রানীগঞ্জ পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি নেক্সট আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি মেজিয়া মাথায় রাখবে মেজিয়া পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র নিশ্চয়ই ব্যান্ডেল কী উৎপাদনের জন্য বিখ্যাত তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সিদ্রাবং পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট আছে ম্যাসেঞ্জর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে তো এটি মহিরক্ষ নদীর উপরে গড়ে উঠেছে নেক্সট কোশ্চিন পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কোন ধরনের বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে তো এখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে নেক্সট আছে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয়েছে তো আঠারোশো সপ্তানব্বই নেক্সট আছে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কী বলো তো কমেন্ট করে জানাও একটু আগেই তোমাদের বললাম নিশ্চয় যে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়াতে পুরুলিয়াতে সর্বনিম্ন বৃষ্টিপাত কখনও যদি এক্সামে যে শুষ্কতম এ জেলা কী তখনও কিন্তু আমাদের পুরুলিয়া হয়ে যাবে এই যে নেক্সট কোশ্চেনটা আছে এখানে তো পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া হয়ে যাবে থেকে কম বৃষ্টিপাত নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান বক্সা দুয়াস নিশ্চয়ই শীতকালেও তুষারপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় তো দার্জিলিংয়ে দেখা যায় নিশ্চয় কোন লোহসপাত শিল্পকেন্দ্রকে ভারতের রুড বলা হয় দুর্গাপুরকে বলা হয় নিশেষে পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানা গড়ে উঠেছে এখানে পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা হলো মুর্শিদাবাদ নিশ্চয় অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে অনুসারী শিল্প হলদিয়াতে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত আসানসোলে অবস্থিত ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ঋষড়াতে ঋষড়াতে প্রথম পাটকল স্থাপিত হয়েছে নিশ্চয় পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কারখানা রয়েছে গার্ডেন রিচে জাহাজ নির্মাণ কারখানা রয়েছে ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় শ্রীরামপুরে শ্রীরামপুর নেক্সট চলে আসবো পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কোথায় অবস্থিত তো হলদিয়াতে অবস্থিত নিশ্চয় পশ্চিমবঙ্গের কোথায় সামরিক যেটা আছে অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা রয়েছে এই কোশ্চেনটাই এভাবে জিজ্ঞেস করা হয় যে নিম্নের কোথায় অস্ত্র নির্মাণ কারখানা রয়েছে তো মাথায় রাখবে ইছাপুর দমদম এবং কাশীপুর এখানে যেটা আছে অস্ত্র নির্মাণ কারখানা রয়েছে নিশ্চয় দুর্গাপুর দুর্গাপুর ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত দামোদর নদীর তীরে অবস্থিত নিশ্চয়ই পশ্চিমবঙ্গে প্রথম পাটকল কত সালে স্থাপিত হয়েছে আঠারোশো পঞ্চান্নতে নিশ্চয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিশ্চয়ই দামোদর নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি রায়ডা বারাকর কোন নদীর প্রধান উপনদী দামোদরের প্রধান উপনদী নিশ্চয় পশ্চিমবঙ্গের ত্রাসেন নদী কাকে বলা হয় তিস্তাকে বলা হয় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দীর্ঘতম নদী কোনটি দামোদর পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় দামোদরকে বলা হয়ে থাকে নেক্সট চলে আসবো রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ দ্বারকেশ্বর এবং শিলাবতীর নিশ্চয় সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয় মাতলাকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় নেক্সট আছে আমাদের এখানে কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় তো হুগলি ভাগীরথী ভাগীরথী এবং হুগলি নদীকে যেটা আছে হুগলি ভাগীরথী যে নদী আছে সেটিকে জীবনরেখা বলা হয়ে থাকে কোশ্চেন নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হয়ে গেল হুগলি তার আগে পর্যন্ত যেটা আছে ভাগীরথী নেক্সট আছে এখানে আমাদের কোন নদীর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে তো সুবর্ণরেখা নদীর উপর দিয়ে দুবার অতিক্রম করেছে নেক্সট আছে কানাডাবাদ কোন নদীতে অবস্থিত তো এটি ময়ূরক্ষী নদীতে অবস্থিত নেশ্চয় মুকুটমণিপুর জলধারা কোন জেলায় অবস্থিত বাঁকুড়া জেলাতে অবস্থিত দামোদর উপত্যকা পরিকল্পনা কবে শুরু হয়েছে ট্যানেসি ভ্যালি উপত্যকা পরিকল্পনা অনুকরণে তৈরি এটি তো এটি যেটা আছে সাতই জুলাই উনিশশো চুরাশিতে সরি আটচল্লিশে উনিশশো আটচল্লিশে নিশ্চয় পশ্চিমবঙ্গের কোন জেলায় শালগাছ দেখা যায় বাঁকুড়া জেলাতে দেখা যায় সুন্দরবনকে ওয়ার্ল্ড হেডের সাইট হিসাবে ঘোষিত করা হয়েছে আঠারোশো সপ্তশিটে নাইনটিন এইটি সেভেনে নিশ্চয়ই শালগাছ এক ধরনের কী পর্ণমুচি উদ্ভিদ পর্ণমুচি উদ্ভিদ নিশ্চয় পশ্চিমবঙ্গের কোন জেলায় রডোডেন্ডন উদ্ভিদ প্রাধান্য রয়েছে দার্জিলিং জেলাতে নেক্সট চলে আসবো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল কোনটি সুন্দরবন নিচে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে নাইনটিন এইটটি নাইনে বাইস এবং যেটা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সেভেন নাইনটিন এইটটি সেভেনে নেক্সট চলে আসবো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে মৃত্তিকা কী প্রকৃতির তো লবণাক্ত কাদামাটি পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক উত্তর চব্বিশ পরগনায় সর্বাধিক নিশ্চয়ই দু হাজার এগারো জনগণনা অনুযায়ী কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক তো উত্তর দিনাজপুরে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক নিশ্চয় যে পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষর জেলা কোনটি পূর্ব মেদিনীপুর সর্বাধিক স্বাক্ষর জেলা নিশ্চয় পশ্চিমবঙ্গে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি কলকাতা জনঘনত্বপূর্ণ জেলা নিচে কলকাতার থেকে আচ্ছা কলকাতার পরে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি দুই নম্বরে কে আছে হাওড়া আছে দুই নম্বর নেক্সট চলে আসবো পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা কোনটি তো সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা দার্জিলিং নিশ্চয়ই যে পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতার হার কত সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্টেজ আমি পশ্চিমবঙ্গের যেটা আছে সেন্সের উপর একটি সেপারেট ক্লাস দিয়ে রেখেছি প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে নেক্সট চলে আসি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিক দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে তো পাঁচটি জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে পুরুলিয়া বাঁকুড়িয়া এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং আমাদের নদীয়া নেক্সট চলে আসবো পশ্চিমবঙ্গের অবস্থান পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উন ডিগ্রি পঞ্চাশ উনপঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব পর্যন্ত নেক্সট আছে আমাদের এখানে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান হাঙ্গেরির সমান নেক্সট কোশ্চেন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি পাঁচটি কী কী বর্ধমান মালদা জলপাইগুড়ি প্রেসিডেন্সি এবং মেদিনীপুর পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কত তেইশটি নিশ্চয় কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক প্রতিবেশী দেশ হিসেবে কার সঙ্গে সর্বাধিক বাংলাদেশের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা সর্বনিম্ন নেপালের সঙ্গে সর্বনিম্ন নিশ্চয় পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য ছাতিম নিশ্চয় পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের জন্য প্রসিদ্ধ পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে পূর্ব মেদিনীপুর বন্ধুরও স্পর্শ করেছে নেক্সট চলে আসি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি মাছরাঙ্গা নিশ্চয় পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল নিঃসি আমাদের এখানে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কত সালে কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো সাল পর্যন্ত নিশ্চয় পশ্চিমবঙ্গের কোথায় প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় তো কলকাতা থেকে ডায়মন্ড হারবার প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল নিশ্চয়ই পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয়েছে আঠারোশো উন চুরাশি নাইনটিন এইট সরি আঠারোশো বলছি উনিশশো চুরাশি নাইনটিন এইটি ফোরে থেকে যেটা আছে পাতাল রেল চালু হয়েছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল প্রফুল্ল ঘোষ নিশ্চয় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার স্পিকার কে ঈশ্বর দাস জানাল জালাল নিশ্চয়ই যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু ছিলেন নিশ্চয়ই যে ভারতের গ্লাসগো কোন জেলাকে বলা হয় হাওড়া জেলাকে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়ে থাকে নবদ্বীপকে বলা হয়ে থাকে নেক্সট চলে আসি বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনায় এটি অবস্থিত বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি বিহারীনাথ সবচেয়ে উঁচু পাহাড় নেক্সট হচ্ছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের রামসার তকমাপ্রাপ্ত জলভূমি হলো তো রামসার তকমাপ্রাপ্ত জলভূমি পূর্ব কলকাতার জলভূমি যেটি দু সালে এই তকমাটা পেয়েছে এ হয়ে গেল আজকের ক্লাসে একশোটা কোশ্চেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না অবভিয়াসলি চ্যানেল প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং